চিরদিনই গ্রামীণ চিকিৎসকদের আলাদা একটা গুরুত্ব আছে, কিন্তু গত দুবছরে করোনা মহামারীর সময়ে গ্রামীণ চিকিৎসকদের প্রয়োজনীয়তা আরও বেশি করে উপলব্ধি করেছেন মানুষজন। যখন প্রতিষ্ঠিত চিকিৎসকরা নিজেদের নিরাপত্তার জন্য অনেকেই চেম্বার বন্ধ করে দিয়েছিলেন, তখনও নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও পরিষেবা দিয়ে গেছেন এই সমস্ত গ্রামীণ চিকিৎসক। তেমনই একজন হলেন গোঘাটের শ্যামবল্লভপুর গ্রামের অপূর্বজিৎ দলুই। নিজের বাড়ির চেম্বারে চিকিৎসা করার পাশাপাশি গোঘাটের মুক্তারপুর অজয় সেবা সদনেও তিনি রোগী দেখেন। করোনার প্রথম ঢেউয়ে যখন সবাই প্রাণ ভয়ে আতঙ্কিত, তখন অপূর্ববাবু দিনের পর দিন ওই সমস্ত রোগীদের বাড়িতে গিয়েও চিকিৎসা করেছেন। বন্যার সময় কলার ভেলাই উঠেও রোগী দেখেছেন। এলাকার মানুষের কাছে তিনি ভগবানের মতো। কোনো রোগ হলেই তাঁর কাছে ছুটে যান মানুষজন, দ্রুত সুস্থও হয়ে ওঠেন, এমনটাই জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। আর তারই স্বীকৃতিস্বরূপ ডক্টর রেড্ডিজ কোম্পানি তাঁকে পুরস্কৃত করে সম্মান প্রদর্শন করেছেন। অপূর্ববাবু জানালেন, তাঁর কাছে রোগীদের সুস্থ করে তোলার থেকে বড় জিনিস আর কিছু নেই। আগামী দিনেও মানুষের সেবায় তিনি এইভাবেই কাজ করে যেতে চান। বাসিন্দারা বলছেন যে আপনি মোটামুটি কোভিডের সিচুয়েশান থেকে আরম্ভ করে এই এলাকায় সবসময় ভালো পরিষেবা দিয়ে গেছেন, কী বলেন কোভিডের সিচুয়েশানে কেমন কী কাজ করেছেন, মানে আপনার মুখ থেকে যদি একটু শুনতে। দেখুন, কোভিডে অ্যাকচুয়ালি সরকারি যে গাইডলাইন আমাদেরকে দেওয়া হয়েছে, কারণ আমাদেরকে কিন্তু গোঘাট হসপিটাল থেকে বিএমআই সাহেব আমাদেরকে ডেকে আমাদেরকে ট্রেনিংও দিয়েছেন এবং যেসব সার্কুলার আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছেন, যেগুলোকে আমরা প্রতিনিয়ত সরকারের গাইডলাইন ফলো করি এবং মানুষদেরও বোঝানোর চেষ্টা করি যে আপনারা অন্তত পক্ষে এই জিনিসগুলো অন্তত মেনে চলুন। কারণ কোভিড পিরিয়ডে আমি দেখেছি একটা পেশেন্টের বাড়িতে ব্যারিকেড করে দিয়েছিল, মানে তার ফ্যামিলির একজন কোভিড পজিটিভ ছিল, মানে উনি বাইরে থেকে এসেছিলেন, একদম বৃদ্ধ মানুষ, তার বাড়ির সামনে ব্যারিকেড করে দিয়েছিল, মানে সামাজিকভাবে তাকে কোণঠাসা করে ফেলা হয়েছিল। তো আমায় ফোন করেন, বাবা আমি আমার এই হয়েছে, আমার ছেলের এরকম হয়েছে, কিন্তু আমার শরীর খারাপ, আমার বাড়িতে কেউ আসছে না, বা একটা মেন রাস্তার ধারে তার বাড়ি, তার এই সেই রাস্তা দিয়েও মানুষ চলাচল করতো না, এরকম পরিস্থিতি। আমায় ফোন করে, আমি সেই ব্যারিকেড উঠিয়ে ওনাকে দেখে এসেছিলাম সেই আজকে গত বছর। উনি এখনও ভালো আছেন, অনেক বয়স হয়ে গেছে। এটা হচ্ছে মুক্তারপুরের চেম্বারে হয়েছিল ঘটনাটা, এবং আমি যাওয়ার পর গ্রামবাসীরা আস্তে 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 ওনার সঙ্গে আবার উনি সুস্থ হন, তারপর ওনার সঙ্গে আবার মেলামেশা শুরু করেন। আমি ওখানে বলেছিলাম যে এটা আমাদের অ্যাকচুয়ালি লড়াইটা হচ্ছে রোগের বিরুদ্ধে, রোগীর বিরুদ্ধে নয়, এটা মাথায় রাখতে হবে। কোনো পেশেন্ট কোভিড যদি পজিটিভও হয়, তো সেই ক্ষেত্রে উনিও তো একদিন পজিটিভ হতে পারেন, তাহলে ওনাকে কে দেখবে, উনিও তো তখন সামাজিকভাবে কোণঠাসা হয়ে যাবে। এটা পরস্পরের মধ্যে যদি এইটা এই ভেদাভেদটা যদি না থাকে তাহলেই মঙ্গল, আর যদি সেটা হতে থাকে তাহলে তো মানে একটা বিশ্রী ব্যাপার হয়ে যাবে। তো সেটা আমি হতে দিইনি, আমি অনেক ক্ষেত্রেই এগুলো সামনে থেকে এগিয়ে গিয়ে আমি এগুলো করেছি। আর আমাদের চেম্বার কোনো দিন বন্ধ আমার থাকেনি, পেশেন্টকে বাঁ দিক থেকে এখানে দেখতাম, আমি ওখানে সরিয়ে পেশেন্টকে আমি দেখেছি, কাউকে আমি বলিনি যে ভেতরে ঢুকতে দেবো না, দেখবো না, তার প্রেশার দেখেছি, টেম্পারেচার দেখেছি, মানে পালস অক্সিমিটার দিয়ে তার দেখেছি, মানে টাচ করে পেশেন্টকে আমরা দেখেছি। হয়তো ঝুঁকি ছিল, বাড়ির একটা ভয় ছিল, একটা মৃদু প্রতিবাদও ছিল, কিন্তু না, যেহেতু আমরা এই পেশায় আছি, অন্তত আমি মনে করি এই সবগুলো আমাকে কখনো দাগ কাটতে পারেনি। হ্যাঁ, আমার তার জন্য প্রোটেকশান আছে, সেটা নিয়ে আমি করেছি, আগামী দিনেও করব, এটা একবার দৃঢ় প্রতিজ্ঞ আমি। যার জন্য এটা অনেকেই জানেন, আমাদের মেডিকেল লেভেলের যারা পরিচিতি আছেন তারা সবাই জানেন, গ্রামের মানুষও জানেন, কাজেই এইরকম সমস্যা হলে আমার কাছে অনেকেই আসেন, এবং সেটা গভীর রাত হোক, বন্যা হোক, কোনো ঝড়ঝঞ্ঝায় হোক, যাই হোক না কেন, বন্যার সময়ও আপনি পেশেন্ট দেখেছেন, এখানে জল ঢুকে গিয়েছিল, হ্যাঁ হয়েছিল, এবং কোলার ভেলাই করে এসেছে সেই পেশেন্টকেও, কোলার ভেলার উপরে উঠেও তাকে দেখে ছেড়েছি, এখানে এসে জলের ভেতরে, এটা মানে আমি একটা ফেসবুকে পোস্ট করেছিলাম, মানে প্রচুর মানুষের জন্য অভিনন্দন জানিয়েছে। হ্যাঁ, তো এটা আমাদের কর্তব্য, ফেসবুকে দেয়া মানে নিজের পাবলিসিটির জন্য নয়, কিন্তু মানে যে মানুষের পাশে দাঁড়ানো, এটা যদি শতকরা 0.1% মানুষও যদি মনে করে যে না এটা ভালো করেছেন বা এটা দেখে অনুপ্রাণিত হন, সেটা খুবই ভালো, সেই জন্য এটা করা। আপনাকে অ্যাওয়ার্ড দিয়েছে, কোন কেন অ্যাওয়ার্ড দিয়েছে? ডক্টর রেড্ডিজ কোম্পানি
ওনারা ভালো মিট করতে আসেন বা ওনারা এখানে খোঁজ খবর নেন, নিয়ে হয়তো ভেবেছেন যে গ্রামীণ চিকিৎসকরাও যে একটা স্বাস্থ্য ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ অঙ্গ এটা কিন্তু বুঝতে হবে। তো হয়তো ওনারা বুঝতে পেরেছেন, আজই ওনাদের এই সার্টিফিকেট বা এগুলো পেয়ে আমরা সত্যি আপ্লুত এবং আগামী দিনের জন্য আরও মানসিকভাবে আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এটা আমি মনে করি। মানে এটার মূল্য আমার কাছে এইটাই যে আমাদেরকে ভবিষ্যতের জন্য আরও অনুপ্রাণিত করবে, আগামী দিনগুলোর জন্য ইন্সপায়ার করছে এটা আরো। এইটা ছাড়া আর কিছু সার্টিফিকেট? হ্যাঁ, ডক্টর রেড্ডি যে যেমন এই এখন যে ভাইরাল নর্মাল ফ্লু হচ্ছে, আর ধরুন শহরাঞ্চলে প্রচুর এখন কোভিড টেস্ট হচ্ছে, তো সেখানে টেস্ট করলেই দেখা যাচ্ছে যে পজিটিভ হচ্ছে, কিন্তু গ্রামাঞ্চলে কিন্তু এই টেস্ট করার পরিকাঠামোটা নেই। যদি মনে হয় যে সরকারের যে আমাদের হেলথ সেন্টারগুলোতে এই টেস্টের ব্যবস্থা করা হোক, আর এই গ্রামীণ ডাক্তারদের যদি মানে একেবারে কি বলবো যদি নির্দেশ দেওয়া হয় যে এইরকম জ্বর সর্দি কাশি গলা ব্যথার পেশেন্ট এলে আগে কোভিড টেস্ট করাতে হবে, তাহলে কিন্তু সংখ্যাটা কোন জায়গায় যাবে এটা কিন্তু একদম মানে ভাবনার ধারণার বাইরে, একদম অবশ্যই একদম। কিন্তু এখানে কারো পরীক্ষা করার প্রয়োজন এই মুহূর্তে হচ্ছে না, এবং মোটামুটি তারা তো সবাই সুস্থ। আমাদের এখানে এরিয়ায় আপনি হয়তো খোঁজ নিয়ে দেখতে পারেন কোনো পজিটিভ কেস নেই। আপনার কোন কোন চেম্বারে আপনি কোথায় কোথায় আমি এখানে আমার এটা বাড়ি, এই এই চেম্বারে আমি সকাল থেকে তিনটে পর্যন্ত এখানে থাকি, রাধাবল্লভপুর শ্যামবল্লভপুর। হ্যাঁ, আর এরপরে আমি একটা মুক্তারপুরে যাই, ওনা ওখানে আমার একটা চেম্বার আছে, ওখানের গ্রামের মানুষ কিন্তু চেম্বারটা করে দিয়েছে নামার জন্য, এবং প্রয়াত এমএলএ ছিলেন অজয় দে ওনার পুত্র, উনি এখন আমেরিকাতে থাকেন, তো উনি গ্রামের মানুষদের জন্য ওখানে ওনার বাবার নামে একটা অজয় সেবা সদন তৈরি করে দিয়েছেন। ওখানে আমি তিনটে থেকে ছটা সাতটা পর্যন্ত ওখানে থাকি, এবং ওখানেও অনেক ব্যবস্থা আছে যারা গরিব দুস্থ একেবারে বৃদ্ধ বৃদ্ধা বা হয়তো সংসারে তাদের ইনকামের কোনো সেই রকম লোক নেই বা ছেলেপুলেরা দেখছে না, এইরকম পরিস্থিতিতে সেই সব ফ্যামিলিগুলোকে ওখানে মানে মেডিসিনটা ফ্রিতে দেওয়া হয়। ফ্রিতে মানে এই টাকাটা মানে ওই মাননীয় শৈবাল দে মহাশয় মানে অজয়বাবুর পুত্র উনি এই টাকাগুলো দেন। আর এছাড়াও ওখানে আরও অনেক সমাজসেবামূলক কাজ উনি করেন, যেমন এই পয়লা জানুয়ারি গরিবদের কিছু শীত বস্ত্র দিয়েছিলেন, বা একটা বাইরের থেকে ফুটবল কোচ এনে এখানে গ্রামের ছেলেদের প্র্যাকটিস করান যাতে করে খেলাধুলা মানোন্নয়ন করা যায়। কিছু ফ্যামিলি আছে যাদের ফুড হেল্পও করে থাকেন, চাল ডাল তেল নুন তাদের মাসিক একবার মাসে মাসে তাদেরকে দিয়ে দেওয়া হয়। আপনি কি পজিটিভ হয়েছিলেন নাকি একবার? না না না, মানে আমার সেই রকমভাবে মানে কি বলবো সকলের আশীর্বাদ আমাদের কোনো বাড়িতে এই নিয়ে কোনো প্রবলেম হয়নি আপনার স্ত্রী কিংবা ওনারা কোনো বলেননি যে এরকম কোভিড সিচুয়েশান চলছে এত পেশেন্ট বাড়িতে আসছে একটা ভয়ের ভাব? হ্যাঁ, এটা না বললে এটা বাতুলতা হয়, কারণ না বলাই যাবে না, বাড়ি থেকে তো অবশ্যই তাদেরও তো একটা ভয় ভীতি আছে, তারাও মানুষ, এবং তারাও বলেছিল যে আরামবাগের সব সমস্ত ডাক্তাররা চেম্বার বন্ধ করছেন, তোমরা এত সাহস নিয়ে এটা করছো, আমারও ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়ে আছে, তো তাদের কথা ভেবে একটু দেখো। বললাম না সেটা করা যাবে না, সবাই রেস্ট্রিকশানে ঠিকঠাক থাকতে হবে, আর যেমন সরকারি প্রোটোকল অনুযায়ী স্যানিটাইজার মাস্ক এইসবগুলো ঠিকঠাক ব্যবহার করতে হবে, ডিস্ট্যান্সিংয়ের ব্যাপারটা মাথায় রাখতে হবে, সামাজিক দূরত্ব যেগুলো সেগুলো বজায় রাখতে হবে। তবে হ্যাঁ, পেশেন্ট যারা আসতো তাদেরকে অবশ্যই স্যানিটাইজার এবং মাস্ক বাধ্যতামূলক এখনও আছে, মাস্ক পরে আসতে হবে, এবং কেউ যদি মাস্ক না নিয়ে আসে ভুলে যায় আমরাই এখানে দিয়ে দিই। আর এই ক্ষেত্রে আমার একটা বলার আছে, যেটা সেটা হচ্ছে এই যে ঢেউ বলছে তৃতীয় ঢেউ নাকি করোনার তৃতীয় ঢেউ আসছে, এসে গেছে অলরেডি, এবং উথাল পাথাল ঢেউ,
তো এই ঢেউয়ে স্বাস্থ্যের কতটা ক্ষতি হচ্ছে আমি জানি না, বা এই ঢেউয়ে করোনার লাশ কত ভেসে আসছে আমি জানি না, তবে শিক্ষাটার সলিল সমাধি এই করোনাতে হয়ে গেছে। এবং এই শিক্ষা মানে যে জায়গায় পৌঁছাচ্ছে যদি এইভাবে চলতে থাকে, সব থেকে ক্ষতিগ্রস্ত হবে আমাদের এই বর্তমান জেনারেশন, কারণ এই শিক্ষার সলিল সমাধি হয়ে যাচ্ছে এতে। স্কুল টিচাররা পর্যন্ত তারা মানে কি বলবো, তারাও বিরক্ত হয়ে যাচ্ছে বাড়িতে বসে বসে। তারা চেষ্টা করছে যে স্কুলে অন্তত যাই, একটা ডেলি রুটিনে ফিরি আমরা, কিন্তু সেটাও হচ্ছে না। আবার অনেক শিক্ষকরা যারা বসে বসে, তাদের অনেকের শরীরও খারাপ করে যাচ্ছে এতে, কার সুগার হয়ে যাচ্ছে, কার প্রেশার বেড়ে যাচ্ছে, কার থাইরয়েড হয়ে যাচ্ছে। মানুষের হতে পারে, কিন্তু ওনাদের তো এটা নিয়েই কাজ, কিন্তু সেটা যদি এতদিন ধরে ব্রেক হয়ে থাকে তাহলে তো একটা সমস্যা আছে। সমস্যা ঠিক ঠিক আছে। ডাক্তার কতদিন ধরে আসছেন এখানে দেখাতে? বিয়ে হয়েছে আমার 5-6 বছর, তো 5-6 বছরই আমি এখানে আসছি আমার শ্বশুর বাড়ি থেকে, বা এখানে ডাক্তারবাবু পরিষেবা ভালো দেন। আমার বাড়ি ফ্যামিলি মানে শ্বশুর বাড়ি বলো বা বাপের বাড়িও বলো, এখানে ডাক্তারবাবু পরিষেবা যথেষ্ট ভালো পরিষেবা দিয়েছে। বন্যাতে যার যার বাড়িতে অসুবিধা হয়েছে, ডাক্তারবাবু নিজে গিয়ে দেখে এসেছেন, বা করোনা পরিস্থিতিতেও ডাক্তারবাবু দেখেছেন, যথেষ্ট পরিমাণে আমাদের পরিষেবা ভালো দিয়েছে। আপনার কোথায় বাড়ি? আমার সামারপুরে বাপের বাড়ি, এই শ্বশুর বাড়ি। বাপের বাড়ি কোথায়? বাপের বাড়ি বালিদানগঞ্জ, মানে পাশের গ্রামে। পাশের গ্রামের বাড়ি। আজকে কি জন্য এসেছেন এখানে? আজকে বলতে আমার শরীরের মানে প্রবলেম ছিল, পেটের যন্ত্রণা হচ্ছিল, ডাক্তারবাবু চেক আপ করেছিলেন, গিয়ে ছবি তুলতে পাঠিয়েছিলেন আরামবাগে, অ্যাপেক্সে কালকে গিয়েছিলাম, আজকে ডাক্তারবাবুকে রিপোর্ট দেখাতে এসেছিলাম। ডাক্তারবাবুর নাম কি? অপূর্বজিৎ দলে। আপনার নাম? সত্যিয়া বৈরাগী। খুবই ভালো, মানে যখনই কোনো অসুবিধা হয় আমরা এখানে আসি। যখন কোভিডের জন্য লকডাউন ছিল তখনও মানে সমানভাবে লোকজন চলে গেছে এখানে, চেম্বার বন্ধ রাখেনি, খোলা ছিল। যখনই আমরা এসেছি নাকি পেয়েছি, সব ভালোভাবেই সাহায্য করেছে। এই জায়গাটার নাম কি? উনি কখন কখন পরিষেবা দেন আপনাদের, কোন কোন টাইমে বসেন? সকালে 7:30 থেকে 12:00 পর্যন্ত। আপনি আজকে কী জন্য এসেছিলেন? জ্বর হয়েছে। লকডাউনের সময় ওনাকে পাওয়া গিয়েছিল, কেমন কি করেছেন উনি এলাকার? ভালো, মানে যখন যদি কারো রাত্রিতেও অসুবিধা হয়ে থাকে তাহলে তিনি এখানে এসে যদি ডাকেন ডাক্তারবাবু, তখন মানে এসে ডাক্তারবাবু করেছে। আমাদের এখানে বন্যা এসে গেছিলো, জলও চলে এসেছিলো, তখনও তিনি এখানে পরিষেবা দিয়ে গেছেন। বন্যার সময় ভেতরে জল চলে এসেছিলো, তখন উনি মানে পরিষেবা দিয়ে গেছেন। আপনার কোথায় বাড়ি? আমার এখানেই বাড়ি, কিছু আগে এসে। আপনার নাম? ছড়ানো আছে। MM গ্রিল হাউস, এখানে সমস্ত রকমের গ্রিল, শাটার, রেলিং, কলাপসিবল গেট, শীত গেট ও সমস্ত রকমের লোহার কাজ করা হয়। অ্যালুমিনিয়াম ও স্টিলের যাবতীয় কাজ সুলভ মূল্যে সুদক্ষ মিস্ত্রি দ্বারা করা হয়। এছাড়াও অতি যত্ন সহকারে বাড়ির ছাদে টিনের শেডের কাজ করা হয়। প্রোপ্রাইটার শেখ সাদ্দাম হোসেন। ঠিকানা সামতা চুনাই টারাম্বাগ হুগলি, MN কালার পয়েন্টের পাশে। মোবাইল নাম্বার 8391935102 এবং 8759935652।